আমরা দেখতেছেন এই গ্রাউন্ডটা হচ্ছে এসএম ফাউন্ডেশন এবং এফিএস আমাদের যে ফ্লোরটা দিয়েছে যে আমাদের নতুন করে শেখার নতুন করে জানার যে সুযোগটা এই জন্য এসএম ফাউন্ডেশন এবং এফিএস কে ধন্যবাদ। আমরা একটা বেলকনি মেথডের মাধ্যমে তিন দিনে আমরা শিখতে পারছি, যেখানে আমরা আগে জানতাম যে লিডারশিপ মানে ফ্রন্টে যে পার্সনটা থাকবে সেই লিডার, কিন্তু আসলে লিডার তো সবসময় নটিসের ফ্রন্টেই থাকবে, সে অ্যারেঞ্জ করে এরপর পিস থেকে যে অবজার্ভ করবে এবং ডিরেকশন দিবে সময় মতো, এই জিনিসটা আমরা এই তিন দিনের ট্রেনিংয়ে শিখতে পারছি। আমরা এই ফিএ মেইন যে কাণ্ডটা দেখতেছি এটা হচ্ছে টিম ওয়ার্ক, মানে আমরা এখানে আসলে টিম এত ভেরিয়েশন হয়েছে এবং রিশিডিউল হয়েছে যে আমি বলা চলে যে মোটামুটি সবাইকে এখন চিনি বা সে অ্যাটলিস্ট কী করে একটা ইনফরমেশন হলেও জানি, যেটা আমি মনে করি সবার জন্যই বা আমার জন্য খুবই কাজে দিয়েছে। পাশাপাশি দেখা গেল আমরা অনেক কিছুই জানি, আমাদের হ্যান্ড মেটেরিয়াল অনেক থাকে, অনেক ট্রেনারদেরই থাকে, কিন্তু ট্রেনিংয়ে যাওয়ার পর আমরা এই জিনিসগুলো ইউটিলাইজ করতে পারি না। এখানে আমরা যে জিনিসটা শিখতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে আমার ন্যূনতম রিসোর্স দিয়ে আমি চাইলে আসলে বেটার অনেক কিছুই ইভালুয়েট করতে পারি বা ইনোভেশন আনতে পারি। পাশাপাশি আমার হচ্ছে মাইন্ডসেট, আমার মাইন্ডসেটের ডেভেলপমেন্ট, আমার নিজের গ্রোথ, স্ট্রেস রিলিফ, এই জিনিসগুলো কীভাবে করা যায়, এই জিনিসগুলো যে একটা কমপ্লেক্স শিডিউলের ভিতরে ঢুকানো সম্ভব এবং সবার এনগেজমেন্ট যে সম্ভব এই জিনিসটা আমরা জানতে পারছি। পাশাপাশি প্রেজেন্টেশন স্কিল, আপনার হচ্ছে অনেকেই দেখা গেলো আমরা ভালো জানি কিন্তু বলতে সাইকেল করি বা আরেকজন করুক আমি করবো না, এই জিনিসগুলো আসলে মানে এখানে আইস ব্রেকিংটা খুব ভালো মতো হয়েছে। আর পাশাপাশি আমি তেমন কিছু বলবো না, এইখানে পুরো যে সবুজ জিনিসটা দেখছেন এই সবুজ জিনিসটা হচ্ছে আমার শুধু অভিজ্ঞতা না, আপনাদের থেকে শোনা অভিজ্ঞতা, এটা পুরোটা কিছু সবুজ জায়গাটা। আর সাদা জায়গা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের ফিউচার এক্সপেকটেশন, আমরা চাই যে আরো এরকম কিছু আসুক, পাশে আরো সৃষ্টিত হোক। আর ইম্প্রুভ মডেল মডিউলটা ইম্প্রুভমেন্ট, আমি বলবো যে মডিউলটার ইম্প্রুভমেন্টের জায়গায় আমি বলবো যে একটু বানানে অনেক ভুল ছিল বা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে গুগল ট্রান্সলেট করা হয়েছে, পড়তে গিয়ে একটু কষ্ট লেগেছে, আমি মনে করি এটা ছোট্ট একটা ইস্যু, এর জন্য ছোট্ট একটা পার্ট আছে, কিন্তু আশা করি আশেপাশের সাদা জায়গাগুলো আর সমস্যা হবে।